হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর সবাইকে জানাই শুভ কালী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই পুজো খুব ভালো কাটাবে, বাজি ফাটাবে। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ যে নিরীহ প্রাণীরা রয়েছে, কুকুর বিড়াল, এদেরকে প্লিজ বিরক্ত করবেন না, এদেরকে ছেড়ে দিন। আপনারা নিজেদের মতন সাবধানে বাজি ফাটান, এনজয় করুন। এটাই বেসিক্যালি কথা বললো বিনোদিনী টিজার নিয়ে, যেটা এক্ষুনি রিলিজ হয়েছে ইউটিউবে। তো চলো টিজারটা দেখবো, রিয়াকশন করবো, তারপর রিভিউ করবো। তো কৌশিক গাঙ্গুলি থিয়েটার क्या रखा है इस थिएटर में? এই থিয়েটার কে আমি পূজো করি। বিনোদিনী দাসী কিন্তু বিকাও নয়, আমার অভিনয় বিকাও হতে পারে। তা দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটুন, আমার অভিনয় কিনুন, দেখতে আসুন। কিন্তু ভুল করেও বিনোদিনী দাসীকে কিনতে আসবে। এত ভিড় দেখে তোর ভয় করে না? বরং কালকের কথা ভেবে ভয় পাই, যদি আর এমন ভিড় না হয়। তাহলে কি ফরক করলেন আমাকে? লাগলো টিজারটা। আমার টিজারটা বেশ ভালো লেগেছে। সবচেয়ে যেটা কথা বলবো, টিজারটার কিন্তু অনেক কিছু মানে যেমন দেখিয়েও দিয়েছে, আবার কিছু অনেক জিনিস দেখায়নি। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে, যেটা আমরা মানে আক্ষরিকভাবে বুঝতে পারছি, যে বিনোদিনীর যে পুরো বায়োগ্রাফিটা সেটাই ফুটিয়ে তোলা হবে। মানে একদম ছোটোবেলা থেকে হয়তো বয়স্কবেলা অবধি আমরা দেখতে পারি। ছোটোবেলা যদিও বা সিন আমরা দেখতে পাইনি, তবে হয়তো মেবি থাকতে পারে, কারণ একদম বয়স্ক লুকটা আমরা কিন্তু লাস্টে দেখতে পেলাম রুকমিনী মৈত্রা। এবং সবার কথা বলবো, রুকমিনী মৈত্রাকে খুব ভালো লাগছে। ঠিক আছে, তার পারফরমেন্স ডেফিনেটলি মানে এইখানে দেখে তো আমরা জাজ করতে পারছি না, আমরা বললে সেটা আরও বোঝা যাবে। তবে আমি যতটুকু দেখলাম তার পারফরমেন্স কিন্তু খারাপ লাগছে না, তবে তার লুক খুব ভালো লাগছে, তাকে দেখতে ভালো লাগছে। প্লাস যে সিনেমাটোগ্রাফি রাখা হয়েছে সেটা খুব ভালো, এই সিনেমার কালার গ্রেডিংটা খুব সুন্দর করা হয়েছে। যে মানে এটা পুরনো যেহেতু ঘটনা, সেই টাইমে যেরকম মানে সব কিছু আর চারপাশে ছিল, কলকাতা যেরকম ছিল সেরকমই রাখা হয়েছে যতটুকু দেখছি। এবং খুব ইমোশনাল অ্যাঙ্গেলও কিন্তু এই মানে থাকবে এই সিনেমাটা, এটাই বোঝা যাচ্ছে। কারণ টিজারেও কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে ইমোশনাল অ্যাঙ্গেলও থাকবে, কারণ বিনোদিনীর গল্পটাই অনেকটা জায়গায় ইমোশনালি বেশি রয়েছে। এবং এছাড়াও এখানে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা দারুণ লাগছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্যাব হয়েছে, খুব ভালো। এছাড়াও এখানে প্রচুর এরকম কৌশিক গাঙ্গুলির লুকটা আমার খুব ভালো লাগলো, কৌশিক গাঙ্গুলির ডায়লগ প্রেজেন্ট সেটা খুব ভালো লাগছে। তো ছবির টিজারটা আমার বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। বিনোদিনী টিজার আমার ভালো লেগেছে, এবার ছবিটাকে কত কীভাবে প্রেজেন্ট করে ট্রেলারে দেখা যাক। তবে আমার বেশ ভালো লেগেছে। খামতি বলতে এখানে মানে দু একটা জিনিস একটু ওপর ওপর দিয়ে দেখিয়ে দিয়ে, আচ্ছা এটা গেল এই দিক। এবং টিজারটাকে অনেক কিছু আমি বললাম হাইড করার চেষ্টা করেছে, সেগুলো সব আস্তে আস্তে মানে ট্রেলারে আমরা দেখতে পাবো, তারপর সিনেমা দেখলে তো পুরো বোঝা যাবে বা দেখার সিনেমাটা কেমন হয়। বিনোদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের বিনোদিনী টিজার কেমন লাগলো। শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট ভিডিও দেখাবে, টাটা, টেক কেয়ার।